5000 বছর আগের নিদর্শন কিন্তু এটি। চিন্তা করুন যে 5000 বছর আগের নিদর্শন। এই যে এখানে বড় করে লেখা রয়েছে আরবি এবং ইংলিশে আজমান মিউজিয়াম। এই যে এখান থেকে কিন্তু এই বাসগুলো সব ছেড়ে যায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটে। এখানে একটি ল্যান্ড রোভার গাড়ি রয়েছে যেটি 1918 সালের। এই সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন সময়ের ইতিহাস জানতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এই আজমান মিউজিয়ামে আসতে হবে। এখানে তৎকালীন সময়ের যে শিক্ষা ব্যবস্থা ছিল তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো তৎকালীন সময়ের যে বাজার ব্যবস্থাপনা ছিল সম্পূর্ণ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটিও কিন্তু একটি কামারের দোকান। এখানে কিন্তু বিভিন্ন দেশীয় অস্ত্র এখানে তৈরি করা হয়। মানে এটা চায়ের দোকান অ্যাকচুয়ালি। এখানে কিন্তু হুক্কা রয়েছে। তৎকালীন সময় কিন্তু চায়ের দোকান এরকম ছিল। তৎকালীন সময়ে মানে ট্র্যাডিশনাল যে অতিথিশালা তার মধ্যে কিন্তু আমরা বসতে পাচ্ছি এখানে এসে। শেখ রশিদ কিন্তু এখানে ঘুমাতেন। মানে এটা কিন্তু তার বেডরুম অ্যাকচুয়ালি। তার ব্যবহৃত পিস্তল গান কিন্তু এখানে রয়েছে, বন্দুক রয়েছে, একটা স্নাইপার। এখানে একটি ডিসপ্লেতে তৎকালীন সময়ের চিকিৎসা ব্যবস্থার কিন্তু নিদর্শন কিন্তু এখানে দেখানো হচ্ছে। এই ইউএইরা কিভাবে চিকিৎসা ব্যবস্থা করতেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সে তৎকালীন সময়ে বিচার কার্য কীভাবে পরিচালনা করা হতো তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আসামিদের যে সাজার ব্যবস্থা করা হতো তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে করে রাখা হয়েছে। দেখুন এপাশে ট্র্যাডিশনাল ড্রেস, এই যে বাচ্চাদের ড্রেস কিন্তু তৎকালীন সময় এমন ছিল। তৎকালীন সময়ের মহিলারা কিন্তু এমন ধরনের ড্রেস পরতেন। এটা হচ্ছে মিউজিয়াম, আর এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসছে দেখার জন্য, রাশিয়া বা অন্যান্য কান্ট্রির থেকে কিন্তু আসছে। পাশে আছে কামান, যেটা আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি। আর এর পেছনে একটি মসজিদ রয়েছে এপাশে। হ্যাঁ, এটা ওই যে ট্র্যাডিশনাল মার্কেট। এখানে একটি ঐতিহ্যবাহী বিল্ডিং রয়েছে এপাশে। এপাশেও কিন্তু কিছু যে চিকিৎসালয় রয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আমি এই মুহূর্তে আছি সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে। আর আমার পেছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার লোকালদের মসজিদ। আর তার পাশে অবস্থিত এই আজমান জাদুঘর। তো আজকের এই আজমান জাদুঘর আমরা ঘুরে দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা রোড ক্রস করলাম, আর এটা হচ্ছে বাস স্টপ অ্যাকচুয়ালি, মানে আজমানের কেন্দ্রীয় বাস টার্মিনাল। তো এখান থেকে কোনো বাসগুলো ছেড়ে যায়, মানে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটে কিন্তু এখান থেকে বাস যায়। ঠিক এই বাস স্ট্যান্ডের পাশে এখানে একটি খেলার মাঠ রয়েছে, বিশাল একটি খেলার মাঠ। তো এই খেলার মাঠ অতিক্রম করে আর কিছু দূর গেলেই কিন্তু আমরা চলে যাব আজমান মিউজিয়াম। এটা কিন্তু খুব বিরাট একটি এরিয়া। এখানে বাচ্চারা বা ছেলেরা কিন্তু এখানে খেলাধুলা করে। আর ঠিক তার এপাশটিতে যে এটা হচ্ছে বাস স্টপ। এই যে এখান থেকে কিন্তু এই বাসগুলো সব ছেড়ে যায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্টেটে। আর এখানকার লোকাল বাসগুলোও কিন্তু এখান থেকে ছাড়ে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্ট্রাল টার্মিনাল। এই যে ডাবল ডেকার বাস, এগুলো কিন্তু এখান থেকে দুবাই, শারজা, রাস আল খাইমা, উমাল কুরাইন, ফুজাইরা বিভিন্ন স্টেটে কিন্তু এখান থেকে যায়। আপনারা দূরে যে বাসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুবাই যায় এই বাসগুলো। আর এখানকার বাসগুলো কিন্তু খুবই অত্যাধুনিক। তো এটা হচ্ছে এখানকার লোকালদের মানে শেখদের একটি মসজিদ। তো এখানে কিন্তু সবাই নামাজ পড়তে পারে, এটা সবার জন্য উন্মুক্ত, বাট স্পেশালি এটা শেখদের এলাকা। এখানে কিন্তু ঈদের নামাজ হয়, ঈদের জামাতটা কিন্তু এখানে হয়। তো এখন নামাজের সময়। তো বন্ধুরা, আমরা নামাজ শেষ করে মানে আসরের নামাজ শেষ করে বের হলাম, আর এখন বাজে 4টা, পুরো 4টা বাজে। আর আমাদের পেছনে কিন্তু এই পাশে অবস্থিত সেই মিউজিয়াম, যেটা আমরা আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা, এটা হচ্ছে মিউজিয়াম, মানে অ্যাকচুয়ালি এটা আজমান মিউজিয়াম বলা হয়। তো এই মিউজিয়াম আমরা পরিদর্শন করব। তো এখন আমাদেরকে রাস্তা পার হতে হবে। তো এখান থেকে মিউজিয়াম শুরু। এর মধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, অনেক কিছুই রয়েছে। এটা মেন রোড, এপাশ দিয়ে আপনারা আসতে পারবেন। আবার আমরা যে বাস টার্মিনাল থেকে এসেছি বা মসজিদের ওই মাঠ দিয়ে এসেছি, ওই পাশ দিয়েও কিন্তু আপনারা আসতে পারবেন। মিউজিয়ামের
মূল ফটক এটা আর এটা কিন্তু তৎকালীন সময় নির্মিত আর এখানে সুন্দর কিছু গাছগাছালি রয়েছে এই গাছগুলোর নাম অ্যাকচুয়ালি আমি জানি না তবে গাছগুলো দেখতে কিন্তু আসলে অসাধারণ এটা হচ্ছে মেইন ফটক আমি পারমিশন নিয়ে নিলাম ওখান থেকে যে সিকিউরিটি রয়েছে তার কাছ থেকে তো এখানে কিন্তু মানে ভিডিও রেস্ট্রিক্টেড নাই সবাই ভিডিও করতে পারবে ছবি তুলতে পারবে এই যে এখানে বড় করে লেখা রয়েছে আরবি এবং ইংলিশে আজমান মিউজিয়াম আর এখানে আরবির ফলক রয়েছে এপাশে রয়েছে মানে এই মিউজিয়ামের গেটের ঠিক দুই পাশে দুইটা কামান রয়েছে এই যে এপাশে একটা কামান আর এই পাশে একটা কামান তো আমরা কিন্তু মিউজিয়ামের মধ্যে প্রবেশ করেছি আমরা এখানে টিকিট কাটলাম তো 5 দিরহাম করে মানে 5 দিরহাম করে পড়েছে আমাদের টিকিট 350 টাকা বাংলাদেশি টাকায় পার পার্সন তো এটা আসলে মোটামুটি ঠিক আছে তো দেখা যাক কী কী আছে এই মিউজিয়ামে তো আমরা এখন ফার্স্ট এখানে প্রবেশ করছি এটা অনেক তৎকালীন সময়ের একটি পাথর অ্যাকচুয়ালি এর মধ্যে যে এখানে তৎকালীন সময়ের কিছু নিদর্শন কিন্তু আছে এটা এখানে বলা হচ্ছে যে 5000 বছর আগের নিদর্শন কিন্তু এটি চিন্তা করুন যে 5000 বছর আগের নিদর্শন ও মাই গড এটা 2000 সরি এখানে বুঝতে বোঝা যাচ্ছে না তেমন এটাও মেবি সে একই সময়ের এই পাতিলগুলা আর এখানে কিছু স্বহস্তে লেখা দলিল বা দস্তাবেজ এখানে রয়েছে এখানকার খলিফা বাদশাহ যারা ছিল তারা কিন্তু এগুলো লিখেছিল এটা 1869 সালের একটি লেখা আর এটা হচ্ছে 1931 সালের একটি লেখা এখানে যেটা আছে এটা 1400 সালে লেখা কিন্তু একটি হাতে লেখা গ্রন্থ অ্যাকচুয়ালি এখানে একটি ল্যান্ড রোভার গাড়ি রয়েছে যেটি 1918 সালের আর দিস 1960s মডেল ল্যান্ড রোভার অ্যাকচুয়ালি যেনারা এখানকার আমির রয়েছেন তাদের কালেকশনের একটি গাড়ি কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে অ্যাকচুয়ালি আর এখানে কামান তৎকালীন সময়ের কিছু কামান কিন্তু এখানে রয়েছে অ্যাকচুয়ালি এই যে এখানে একটি কামান রয়েছে আমরা এখন আরেকটি রুমের মধ্যে প্রবেশ করব এটা হচ্ছে পুলিশ ইন দ্য পাস্ট তো দেখা যাক এর মধ্যে কি আছে যে পাস্ট পুলিশদের একটি মূর্তি কিন্তু এখানে রয়েছে এটা হলো মিটারজি এই যে এখানে বিস্তারিত কিন্তু লেখা রয়েছে পুলিশ ফোর্সে যারা ছিলেন তৎকালীন সময়ে যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রেখেছিল তাদের মূর্তি কিন্তু এখানে করে রাখা হয়েছে কিছু ইমারত কিন্তু এখানে রয়েছে এই যে প্লিজ ডু নট থ্রোত হাত দেওয়া নিষেধ এখানে রয়েছে গান তৎকালীন সময়ের পুলিশরা যে গানগুলো ব্যবহার করত সেগুলো কিন্তু এখানে রয়েছে এদের ব্যবহৃত টুপি লাঠি হ্যাঁ এভরিথিং কিন্তু এখানে রয়েছে সবাই নাম্বার প্লেট দেখতে পাচ্ছি কিছু নাম্বার প্লেট কিন্তু এখানে রয়েছে আজমান 1576 এই যে এগুলো হ্যান্ডকাপ তৎকালীন সময়ের হ্যান্ডকাপ কিন্তু এখানে রয়েছে বাস কত সালের আগে কত বছর আগে সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই এ পাশেও কিছু হ্যান্ডকাপ রয়েছে আর এখানে কিছু লাঠি বা গ্রেনেড টাইপের কিছু অ্যাকচুয়ালি বোমা টাইপের এখানে রয়েছে গুলি রয়েছে হ্যাঁ গানের গুলি এখানে কিছু রিভলভার বা পিস্তল কিন্তু এখানে রয়েছে এই যে তৎকালীন সময়ের পুলিশরা বা নিরাপত্তা রক্ষী তৎকালীন সময়ে যে রেডিওগুলো ব্যবহার করতো সিগন্যালের জন্য সেগুলো কিন্তু এখানে রয়েছে তৎকালীন সময়ের ওয়্যারলেস এখানে ব্যবহার করা হতো সেগুলো কিন্তু এখানে রয়েছে যেখানে আর একটা রুম এই রুমের মধ্যে এই যে তৎকালীন সময়ের যে বাদশাহদের মানে বিচার কার্যের একটি স্তম্ভ কিন্তু এখানে করে রাখা হয়েছে তৎকালীন সময়ে বিচার কার্য কীভাবে পরিচালনা করা হতো তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে
আমরা পুলিশ পাস থেকে বেরিয়ে এই যে আরেকটি পাশে আসলাম, এখানে কিন্তু অনেকগুলো ফরেনার রয়েছে। হোয়ার আর ইউ ফ্রম? ডু ইউ নো ইংলিশ? ওকে, ইটস ওকে। তো এখানে বিভিন্ন দেশের ফরেনাররা কিন্তু এখানে এসেছে, এমন ফরেনারও আছে যারা কিন্তু ইংরেজি বোঝে না। নেক্সট সেকশন। তো এই ইমারতটি কিন্তু অনেক বছর আগে নির্মিত। এটা আসলে কিন্তু খুব সুন্দর একটি জায়গা, হিস্ট্রিক্যাল প্লেস। অ্যাকচুয়ালি এই আজমানের একটি হিস্ট্রিক্যাল প্লেস এটি, বা আজমানের যে ইতিহাস ঐতিহ্য সবগুলো কিন্তু এই আজমান মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা হয়েছে। তো আমরা এই মিউজিয়ামে এসেছি মূলত এই আজমানের ট্র্যাডিশন সম্বন্ধে জানতে। তৎকালীন সময়ের যে চিকিৎসা ব্যবস্থা তার কিছু প্রতিচ্ছবি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মানে তৎকালীন সময়ে এই ইউএইরা কীভাবে চিকিৎসা ব্যবস্থা করতেন সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তৎকালীন সময়ের যে দাবাইগুলো ব্যবহার করা হতো মেডিসিন হিসাবে, সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। যে কীভাবে তারা ঔষধ তৈরি করতো সেগুলোর কিছু প্রতিচ্ছবি কিন্তু এখানে করে রাখা হয়েছে। এই যে এখানেও কিন্তু একটি প্রতিচ্ছবি কিন্তু রয়েছে, এবং এখানে বিবরণ বলা হচ্ছে, যা আরবিতে বলা হচ্ছে। আমরা তো আরবি অ্যাকচুয়ালি তেমন বুঝি না, তো আমরা সেগুলো কিছু বুঝতে পারছি না। কিছু প্রতিচ্ছবি কিন্তু এখানে করে রাখা হয়েছে। এখানে একটি ডিসপ্লেতে তৎকালীন সময়ের চিকিৎসা ব্যবস্থার কিন্তু নিদর্শন কিন্তু এখানে দেখানো হচ্ছে, এবং সেটা বিবরণ করা হচ্ছে আরবি ভাষায়। এখানে একটি ঘোড়ার প্রতিচ্ছবি রয়েছে এই যে পাশটিতে। তৎকালীন সময়ের নিরাপত্তা যারা নিয়োজিত থাকতো তারা কিন্তু আল খায়াল বলা হচ্ছে এটাকে। এই যে এখানে একটি স্থম্ভ রয়েছে, এখানে কিন্তু অনেকগুলো ফরেনার রয়েছে। এপাশে একটি বিরাট স্থাপনা রয়েছে, এটি আমরা আপনাদেরকে এখন দেখাবো, সঙ্গে থাকুন। দেখা যাক এখানে কি আছে। শেখ রশিদ রুম, মানে শেখ রশিদ যে জিনিসগুলো ব্যবহার করতো সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন দেখা যাক। শেখ রশিদ কিন্তু এখানে ঘুমাতেন, মানে এটা কিন্তু তার বেডরুম অ্যাকচুয়ালি। তো শেখ রশিদের বেডরুমে কিন্তু আমরা এখানে রয়েছি, যিনি তৎকালীন সময়ের ইউএই শাসক ছিলেন। এই যে ওনার একটি ফলক কিন্তু বা ছবি কিন্তু এখানে করে রাখা হয়েছে, আর তার ব্যবহৃত পিস্তল গান কিন্তু এখানে রয়েছে, বন্দুক রয়েছে, একটা স্নাইপার এখানে আছে, এখানে বেল্ট, এখানে পাশে রয়েছে এই যে গুলি, এখানে রয়েছে একটি কম্পাস, শেভিং খুর, আর এখানেও কিন্তু কিছু ছুরি রয়েছে তার ব্যবহৃত শেখ রশিদ। এখানে তার ব্যবহৃত যে পোশাক সেটি কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এপাশে রয়েছে শেখ রশিদের ব্যবহৃত তরবারি, মাশাল্লাহ। তো এগুলো দেখে কিন্তু আমরা সত্যি খুব অভিভূত হচ্ছি যে তৎকালীন সময়ের বাদশাদের যে বসবাস ঘর ছিল, যেখানে তারা থাকতেন, যেখানে তারা ঘুমাতেন, সেই রুমে কিন্তু আমরা এখন রয়েছি। দেখুন কি সুন্দর পরিপাটি করে তৎকালীন সময়ে এগুলো ব্যবহার করা হতো, আর এখনও কিন্তু এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। তৎকালীন সময়ে যে আসামিদের যে সাজার ব্যবস্থা করা হতো তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে করে রাখা হয়েছে। দেখুন ফোকলোরিক আর্ট, দেখি কি আছে এর মধ্যে।
প্লিজ ডোন্ট হ্যাস। এই যে এখানে আছে ঢোল, এখানেও গান রয়েছে, তরবারি রয়েছে, রয়েছে আরো ঢোল তবলা। মিউজিকের জন্য ব্যবহার করা হতো তৎকালীন সময়ে, সেই মিউজিক ইকুইপমেন্ট কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে আমরা বাঁশিও দেখতে পাচ্ছি। এখানে একটি পর্দার আড়ালে কি আছে জানি না, তৎকালীন সময়ে যে তাঁবুগুলো ব্যবহার করা হতো অ্যাকচুয়ালি এখানে ট্র্যাডিশনাল সেই ঈগল মরুভূমির বুকে যেভাবে তারা থাকতো সেটির একটি নিদর্শন কিন্তু এখানে করে রাখা হয়েছে। এই যে তারা এভাবেই কিন্তু তাঁবুর মধ্যে বসবাস করত। এটা রাতের চিত্র, রাতের সময় কিন্তু প্রচণ্ড ঝড় হতো মরুভূমিতে, সেই প্রতিকূল পরিবেশে কিন্তু তারা খুব সার্ভাইভ করে তাদের জীবনযাপন করতো, সেটি কিন্তু এখানে দেখানো হচ্ছে স্থিরচিত্রের মাধ্যমে। তৎকালীন সময়ের এই মরুভূমির জীবনযাপন কিন্তু খুবই দুর্বিষহ ছিল। এই ইউএইর বা এই সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন সময়ের ইতিহাস জানতে হলে আপনাদের কিন্তু অবশ্যই এই আজমান মিউজিয়ামে আসতে হবে। তো এটা আপনাকে 5 দিরহামের যে বিনিময় সেটি কিন্তু আপনাদেরকে নিরাশ করবে না। ট্র্যাডিশনাল যে পাখি সেটিও কিন্তু এখানে দেখানো হচ্ছে, ট্র্যাডিশনাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু স্থির চিত্রের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছে। এই যে তৎকালীন সময়ের কূপ দেখা যাচ্ছে এখানে, কূপের থেকে তারা কীভাবে পানি উত্তোলন করতো সেটিও কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো এগুলো আপনারা বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে এই স্থির চিত্রগুলো দেখানো হচ্ছে, তো আপনারা চাইলে এটাও কিন্তু দেখতে পারেন, একটু সময় নিয়ে আসলে এগুলো আপনারা দেখতে পারবেন যে ইউএইর ইতিহাস ঐতিহ্য। এই যে মরুভূমির উট, মরুভূমির সৌন্দর্য সেটি এখানে দেখানো হচ্ছে। ট্র্যাডিশনাল স্কুল দেখি কি আছে এর মধ্যে, এটা হচ্ছে সিঁড়ি। এটা কিন্তু সেই তৎকালীন সময়ের সিঁড়ি যেটি তারা এখনও এভাবে সংরক্ষণ করে রেখেছেন। এই যে এখানে আর উপরে ওঠা যাবে না, তো আমরা এ পাশটিতে যাব। যে ট্র্যাডিশনাল কস্টিউমস এখানে রয়েছে এটার মধ্যে, তৎকালীন সময়ের শেখ পরিবারের লোকেরা কিন্তু মানুষেরা কিন্তু এই জুয়েলারিগুলো ব্যবহার করতো, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা কানের দুল, ছুরি, অনেক কিছু কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে তৎকালীন সময়ের যে ড্রেস, মেয়েরা যে ড্রেসটা ড্রেস ব্যবহার করতো সেটি কিন্তু এখানে রয়েছে। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এই আজমান যে মিউজিয়াম এখানে কিন্তু অনেক কিছু দেখার রয়েছে। এই ইউএইর বা এই আজমানের যে ট্র্যাডিশনাল যে জিনিসগুলা বা ব্যাপারগুলো রয়েছে, ট্র্যাডিশনাল যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো আপনারা এই সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস বা এই আজমানের ইতিহাস জানতে চাইলে কিন্তু আপনারা একবার হলেও এই আজমান মিউজিয়াম ঘুরে যেতে পারেন, এটি আপনাকে সত্যিই মুগ্ধ করবে। হচ্ছে তৎকালীন সময়ের মেয়েরা রূপচর্চার জন্য যে কসমেটিক্স ব্যবহার করতো সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। দেখুন একবার তৎকালীন সময়ের কসমেটিক্স, এখানে রয়েছে সিরুনি বা রূপচর্চার যে তৈজসপত্র সেগুলো কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে ওই যে মেয়েদের চোখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে সুরমা টাইপের কিছু এখানে কিন্তু রাখা হয়েছে। এপাশে ট্র্যাডিশনাল ড্রেস, এই যে বাচ্চাদের ড্রেস কিন্তু তৎকালীন সময় এমন ছিল। এই যে তৎকালীন সময়ের মহিলারা কিন্তু এমন ধরনের ড্রেস পরতেন। দেখি এর মধ্যে কি আছে, প্লিজ ডোন্ট হ্যাস। এগুলো কিন্তু কোনোভাবেই স্পর্শ করা যাবে না। এখানে তৎকালীন সময়ের পারিবারিক যে ব্যবস্থাপনা ছিল সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে স্থির চিত্রের মাধ্যমে। এই যে এখানে তাদের ব্যবহৃত যে বাক্স ছিল, তৈজসপত্র ছিল, সেগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে রয়েছে চুলা, এ ভাষাও কিন্তু চুলা রয়েছে। এগুলো তৎকালীন সময়ে পানির পাত্র, কাপড় সবগুলো কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখানে তৎকালীন সময়ের যে শিক্ষা ব্যবস্থা ছিল
তৎকালীন সময়ে শিশুরা কিভাবে শিক্ষা গ্রহণ করত তার একটি প্রতিচ্ছবি বা স্থির চিত্র কিন্তু এখানে দেখানো হচ্ছে। তৎকালীন সময়ে যে মেহমান খানা ছিল সেটি কিন্তু এখানে, এই যে মেহমান খানা এরকম ছিল দেখুন, মানে অতিথি আসলে তারা কিন্তু এভাবেই এই সংবর্ধনা রুমে বসতো বা অবস্থান করতেন, যে অতিথিদের আপ্যায়ন করার জন্য কিন্তু এই পানির পাত্রগুলো তৎকালীন সময়ে ব্যবহার করা হতো। তো বন্ধুরা, আমরা এখানে অনেকগুলো দর্শনীয় স্থান, মানে দর্শনীয় যে স্থাপনাগুলো এখানে রাখা হয়েছে সেগুলো কিন্তু আমরা মোটামুটি দেখেছি, আর এখানে একটি ট্র্যাডিশনাল মার্কেট রয়েছে, তো তার মধ্যে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন দেখা যাক সেখানে কি রয়েছে। তৎকালীন সময়ের যে মার্কেটগুলো কিন্তু এভাবেই ওজন নির্ধারণ করা, তো তার কিন্তু একটি প্রতিচ্ছবি এখানে করে রাখা হয়েছে। তৎকালীন সময়ের বাজার ব্যবস্থাপনা কেমন ছিল সেগুলো কিন্তু এখানে আসলে আপনারা দেখতে পাবেন, যে এখানে কিন্তু একটি স্ক্রিনে সব দেখানো হচ্ছে বা বিবৃতি দেওয়া হচ্ছে। এখানে একটি বাক্স রয়েছে দেখুন, চামড়া দিয়ে তৈরি, এটা অসাধারণ অসাধারণ। তৎকালীন সময়ের সওদাগাররা তারা কিন্তু এভাবেই তাদের গদিতে বসে থাকতেন, যে মুক্তা বা তৎকালীন সময়ের যে অলঙ্কার তারা কিন্তু এভাবেই বেচা কেনা করতেন। আর এপাশে যে ওজন নির্ধারণের জন্য যে বাটখারাগুলো তৎকালীন সময় ব্যবহার করা হতো সেগুলো কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে রয়েছে দড়ি, এই যে সবগুলো কিন্তু ট্র্যাডিশনাল মার্কেট। এখানে এই যে ইকুইপমেন্ট, ডিভিং অ্যান্ড ফিশিং ইকুইপমেন্ট, মানে মাছ ধরার যে যন্ত্রপাতি সেগুলো কিন্তু এখানে রয়েছে। আর এটা হচ্ছে পোশাক, এই যে এখানে কিন্তু পোশাকের যে দোকান, তৎকালীন সময় কিন্তু এরকম ধরনের পোশাকের দোকান ছিল, যে এগুলো কিন্তু এখানে দেখেন টাঙিয়ে রাখা হয়েছে বা একটি ভিডিও চিত্রের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে তৎকালীন সময়ের পোশাকগুলো কীভাবে তৈরি করা হতো। এই যে এখানে কিন্তু যে বিস্ট মেকার অ্যাকচুয়ালি, তো এখানে কিন্তু সেগুলো রাখা হয়েছে, তাদের ব্যবহৃত তৈজসপত্র কিন্তু এখানে রাখা হয়েছে। এই যে এখানে যে বস্তায় করে তৎকালীন সময়ে যে জিনিসপত্র তারা রাখতেন, এই যে এখানে এটা বলা হচ্ছে প্লাস্টার বার্নিং, হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টার বার্নিং অ্যাকচুয়ালি। এই যে স্থির চিত্র কিন্তু এখানে দেখানো হচ্ছে, এই দেখুন, মানে ত্বক উষ্ণ রাখার জন্য তৎকালীন সময় কিন্তু এটা ব্যবহার করা হতো, দেখুন অসাধারণ। তো এই মিউজিয়ামে আসলে আপনারা সত্যি অভিভূত হবেন, এর মধ্যে যে ট্র্যাডিশনাল তৎকালীন সময়ের যে বাজারগুলো যেমন ছিল, মার্কেটগুলো যেমন হতো, তার একটি প্রতিচ্ছবি কিন্তু তারা এখানে ফুটিয়ে তুলেছেন। এটা একটি কামারের দোকান, এই যে এপাশে এখানে আছে বেকার, মানে বেকারি অ্যাকচুয়ালি। তৎকালীন সময়ের বেকারি যে বিস্কুট বা রুটি তৈরি করত তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে করে রাখা হয়েছে। এই যে এখানে কিন্তু রুটি ছাকার যে ব্যবস্থা সেটা ছিল, এই যে এক পাশ দিয়ে রুটি ছেঁকতো, এক পাশ দিয়ে বাতাস দিত, আর এখানে রুটি বেলতো, এই দেখুন তার একটি স্থির চিত্র কিন্তু এখানে করে রাখা হয়েছে, এই ডিসপ্লেতে দেখানো হচ্ছে। এটা আসলেই অসাধারণ, সত্যি আমরা বিমোহিত হচ্ছি, মুগ্ধ হচ্ছি। আর একটু সামনে গেলে এখানে রয়েছে সুইট মেকার, তো এখানে কিন্তু এই যে তৈজসপত্র এখানে রাখা হয়েছে, আর মিষ্টি কিন্তু এখানে তৈরি করা হতো তৎকালীন সময়ের লজেন্স বা চকলেট তৈরি করার জন্য যে তৈজসপত্র সেগুলো কিন্তু এখানে রয়েছে। তারা কিভাবে মেক করতো এগুলো, যে চুল্লি এখানে রয়েছে দেখছেন, অসাধারণ অসাধারণ। তো অ্যাকচুয়ালি আমি আসলে খুবই অভিভূত হচ্ছি, যে এগুলো যত দেখছি তত কিন্তু আমি মুগ্ধ হচ্ছি, যে তৎকালীন সময়ে সে ট্র্যাডিশনাল মার্কেট কিন্তু এখানে তারা করে রেখেছে। তৎকালীন সময়ের বণিকরা, তৎকালীন সময়ের সওদাগররা কীভাবে তাদের ব্যবসা বাণিজ্য নির্বাহ করতো তার একটি প্রতিচ্ছবি কিন্তু এই মিউজিয়ামের মধ্যে তারা করে রেখেছেন। আল মাক্কা, মানে এটা চায়ের দোকান অ্যাকচুয়ালি, এখানে কিন্তু হুক্কা রয়েছে। তৎকালীন সময় কিন্তু চায়ের দোকান এরকম ছিল, যে এখানে চা মেক করা হচ্ছে, চা তৈরি করা হচ্ছে, আর এখানে কিন্তু এই যে মানুষজন বিশ্রাম করছে, এই যে হুক্কা টানছে, তার একটি প্রতিচ্ছবি কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে একটি বিশ্রামাগার,
এই যে এখানে মশলার দোকান, একটি মশলার দোকান আমরা দেখতে পাচ্ছি। তৎকালীন সময়ের যে মশলার দোকান ছিল সেটি কিন্তু এরকম ছিল। সেই মশলার দোকানের মালিক কিন্তু এখানে বসে রয়েছে, আর যে দাড়িপাল্লা, এই দাড়িপাল্লাতে করেই কিন্তু তারা এগুলো বিক্রি করত। আর এ পাশে আছে এই যে বারবার শপ, মানে তৎকালীন সময়ে আমাদের সৌন্দর্য বর্ধন করার জন্য এখানে কিন্তু যে সেলুন, অ্যাকচুয়ালি সে সেলুনের দোকান কিন্তু এটি। এ দেখুন এখানে কিন্তু চুল কাটা হচ্ছে। তো তৎকালীন সময়ের যে বাজার ব্যবস্থাপনা ছিল সম্পূর্ণ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটিও কিন্তু একটি কামারের দোকান, এখানে কিন্তু বিভিন্ন দেশীয় অস্ত্র এখানে তৈরি করা হয়। আর তার পেছনে কিন্তু এই যে একটি চিত্র দেখানো হচ্ছে, ভিডিও চিত্র কিন্তু দেখানো হচ্ছে যে কিভাবে তারা এগুলো তৈরি করতো। এই যে এখানে কয়লা, ইনি কিন্তু কয়লা ব্যবসায়ী, এই দেখুন কাঠ ব্যবসায়ী, জ্বালানি ব্যবসায়ী, এক কথায় ফায়ার উড অ্যান্ড ফোডার। এটা রোপ মার্কেট, হ্যাঁ এটা ম্যাট। এখানে কিন্তু এই যে পাটি তৈরি করা হচ্ছে বা খেজুরের পাতা দিয়ে যে সকল তৈজসপত্র তৈরি করা হয় এটা কিন্তু তারই একটি দোকান। আর এ পাশে রয়েছে যে বালিশ, হ্যাঁ বালিশ, বিছানা তৈরি করা হতো, তার একটি দোকান কিন্তু আমরা যেটাকে বলি মানে কার্পেটিং বা বেডের যে দোকান, ম্যাট্রেক্সের দোকান, সেই ধরনের দোকান কিন্তু এখানে। এটা আমরা এখন এই যে ইসের মধ্যে গিয়েছিলাম, এটা ট্র্যাডিশনাল মার্কেট। তো ট্র্যাডিশনাল মার্কেট থেকে বের হয়ে আসছে, এই পাশে আছে শাওন আর পাশে আছে আমাদের শরীফ। তো এটা হচ্ছে মিউজিয়াম, আর এখানে কিন্তু অনেক দর্শনার্থী এসছে দেখার জন্য, রাশিয়া বা অন্য কান্ট্রির থেকে কিন্তু আসছে। আর এ পাশে আছে কামান, যেটা আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি। আর এর পেছনে একটি মসজিদ রয়েছে এপাশে। হ্যাঁ এটা ওই যে ট্র্যাডিশনাল মার্কেট, এখানে একটি ঐতিহ্যবাহী বিল্ডিং রয়েছে এপাশে। এপাশেও কিন্তু কিছু যে চিকিৎসালয় রয়েছে। অ্যাকচুয়ালি এভাবে কিন্তু এই আজমান মিউজিয়ামে অনেকগুলো ট্র্যাডিশনাল স্থাপত্য কিন্তু এখানে তারা রেখেছেন দর্শনার্থীদের দেখানোর জন্য। আর এই সংযুক্ত আরব আমিরাতের ইতিহাস জানতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে এই আজমান মিউজিয়ামে, এটি সত্যি আপনাদেরকে মুগ্ধ করবে। বন্ধুরা এটা হচ্ছে অভ্যর্থনা রুম, আপনারা চাইলে এখানে ছবি তুলতে পারবেন, একটা সেলফি জোন। তৎকালীন সময়ের অতিথিদের বরণ করার জন্য বা অতিথিশালা বলা হতো, এই অতিথিশালায় কিন্তু মেহমানরা আসতেন আর এখানে বিশ্রাম নিতেন, তারই কিন্তু নিদর্শন এখানে করে রাখা হয়েছে। আমি এখন এই অতিথিশালায় বসবো। এই যে এটা একটা অতিথিশালা অ্যাকচুয়ালি, তো এটা আসলে খুবই মানে ভালো একটি ব্যাপার যে এখানে সেই তৎকালীন সময়ে মানে ট্র্যাডিশনাল যে অতিথিশালা তার মধ্যে কিন্তু আমরা বসতে পাচ্ছি এখানে এসে। আর এটি সেই সময়ে মানুষরা যখন মানে এই অ্যারাবিক ফ্যামিলিতে আসতো তারা কিন্তু সরাসরি অন্ধর্মহলে প্রবেশ করতে পারতো না, তাদেরকে কিন্তু প্রথমে এরকম একটি অতিথিশালায় বসানো হতো। তারপর এখান থেকে কিন্তু তারা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতো। প্রাথমিকভাবে মানুষকে আপ্যায়ন করার জন্য কিন্তু এই অতিথিশালা তৎকালীন সময়ে ব্যবহার করা হতো। তো আমরা এখন এক্সিট করবো অ্যাকচুয়ালি, তো আমরা গেট থেকে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে প্রধান প্রবেশদ্বার, তো প্রবেশদ্বার দিয়ে কিন্তু আমরা বের হচ্ছি এখন। এই যে আমরা বাইরে চলে আসলাম, তো আমরা কিন্তু এক্সিট করেছি মানে বাইরে চলে এসেছি। আর এটি হচ্ছে এই যে আজমান মিউজিয়াম, তো আজমান মিউজিয়ামের বাইরে কিন্তু আমরা অলরেডি চলে এসেছি। এটা হচ্ছে এই মিউজিয়ামের বাইরের অংশ, এটা এখানে কিন্তু অনেক গাছগাছালি লাগানো রয়েছে। এটা হচ্ছে মিউজিয়ামের মেন ফটক, আর এ পাশে কিন্তু আরও অনেক গাছগাছালি রয়েছে, খুবই মনোমুগ্ধকর কিন্তু একটি পরিবেশ। আর এটা হচ্ছে এই মিউজিয়ামের প্রধান গেট, যেদিক দিয়ে আমরা প্রবেশ করবেন অ্যাকচুয়ালি। যে এখানে কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে, এ পাশটিতে হচ্ছে যে সুক আল হোসেন, এখানে আছে রেস্টুরেন্ট, এটা ফ্ল্যাগ প্লাজা, এপাশে রেস্ট রুম। তো এদিকে কিন্তু রেস্ট রুম, আর এখানে কিন্তু একটি সুন্দর স্থাপনা রয়েছে। এখানে কিন্তু আস্তে আস্তে যে লাইটগুলো কিন্তু জ্বলে উঠছে, মানে সন্ধ্যার পরে কিন্তু আলাদা একটি
সৌন্দর্য এখানে ফুটে ওঠে। দ্য পোয়েট রাবিয়া বিন ইয়াকুত সিক্কা রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। এই যে এ পাশেতে কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, এখানে যে মানুষ খাওয়া দাওয়া করছে, এখানে আপনারা আসতে পারেন। এই যে এটা আর একটা স্থাপনা এপাশের। শাওন, আমরা তো আজকের এই মিউজিয়াম ঘুরলাম, তো এই মিউজিয়াম ঘুরে আসলে তোমার কেমন অনুভূতি, তোমার কেমন লাগলো? প্রাচীন আরব ঐতিহ্যের অনেক কিছু আমরা দেখতে পেলাম। 5 দিরহাম খরচ হলো, বাট মনে হচ্ছে খরচটা সার্থক হলো, ভালোই লাগলো। ধন্যবাদ। তো এটা হচ্ছে মেন গেট এই মিউজিয়ামে প্রবেশ দ্বারের, তৎকালীন সময়ের গেট কি অ্যাকচুয়ালি এটা। এটা কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে আজমান মিউজিয়ামের। আর এ পাশেও কিন্তু অনেকগুলো স্থাপনা রয়েছে, এগুলো রেস্টুরেন্ট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এখানে কিন্তু সবগুলো কিন্তু ট্র্যাডিশনাল রুম অ্যাকচুয়ালি, বাট এখানে কিন্তু বিভিন্ন শপ রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এই যে এ পাশটিতে কিন্তু অনেকগুলো শপ রয়েছে, এখানে সুন্দর সুন্দর লাইট জ্বলছে। এটা হচ্ছে আজমান মিউজিয়াম। যে এখানেও কিন্তু বেশ কিছু শপ এখানে রয়েছে, এ পাশটিতেও কিন্তু অনেকগুলো শপ রয়েছে। আর সন্ধ্যার পরে কিন্তু আলাদা আলাদা একটা সৌন্দর্য কিন্তু এখানে ফুটে ওঠে, এক কথায় অসাধারণ। তো এটা হচ্ছে মিউজিয়ামের আরেকটি পাশ, মিউজিয়ামের ঠিক পাশে কিন্তু এটা অবস্থিত। এখানে অনেকগুলো দোকান শপ রয়েছে ট্র্যাডিশনাল মার্কেটের পাশেই, তৎকালীন সময়ের কিন্তু বিল্ডিং অ্যাকচুয়ালি এগুলো, এগুলো বিভিন্ন রকম দোকান হিসেবে ব্যবহার করা হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত, আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আবারও দেখা হবে অন্য কোনো দর্শনীয় স্থানে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।